জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য রেখেছেন মায়ের গর্ভে। এত দুর্বল একটা জায়গায় তিনি আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন 9, 10, 11 মাস পর্যন্ত কাউ কাউকে। প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এই পৃথিবীতে খুব দুর্বল অবস্থায় পাঠিয়েছেন এবং শৈশব থেকে যৌবন দিয়েছে, আর পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর স্পৃহা, মানুষের মধ্যে নেতৃত্ব অথবা সম্মানিত হওয়ার এক অসম্ভব সহজ সম্ভাবনা দিয়েছেন, ভালো এবং মন্দের পার্থক্য করে দিয়েছেন, দিয়েছেন অধিকার বাছাই করার, দিয়েছেন নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ, ছাড়, ফিরে আসার, দিয়েছেন জিহ্বা এবং ঠোঁট, দিয়েছেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার এক ইচ্ছা, দিয়েছেন আল্লাহকে পৃথিবীর স্রষ্টা বলার এক এলম। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে পরিচয় করিয়েছেন ওনার সাথে, নবী রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন যুগে যুগে প্রত্যেক গোষ্ঠী অথবা জাতিতে নির্দিষ্ট একজন কাউকে, যিনি পরিচয় করিয়েছেন ওনার যিনি সৃষ্টি করেছেন। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি ছোটোবেলায় স্নেহ করার জন্য বাবা মা দিয়েছে, দিয়েছে আত্মীয় স্বজন, দিয়েছে বুদ্ধি, বিচারের এক অসম্ভব সম্ভাবনা, যা দিয়ে মানুষ বিচার করে খালা খালু, চাচা চাচি, জ্যাঠা জেঠি, আত্মীয় স্বজন। আল্লাহর প্রশংসা কত করব আমরা! তিনি বিপদগ্রস্ত হওয়ার পর বড় ভাই দিয়েছে, ছোট ভাই দিয়েছে, স্ত্রী যেখানে মানুষ শান্তি খুঁজে পায়, সন্তান যাদের জন্য মানুষের বেঁচে থাকার এক অসম্ভব আগ্রহ জাগে, সন্তান যাদের দেখে মানুষ তার দুঃখ ভুলে যায়, দিয়েছেন মা যার কাছে পৃথিবীর সব দুঃখ ছেলে মেয়েরা বলে, কত প্রশংসা করব আল্লাহর, যিনি দুটো পা দিয়েছে হাঁটার, এবং কোথায় পা দিয়ে হাঁটতে হবে, কাদা, খারাপ জায়গা, ভালো জায়গা, অস্ত্র যেখানে পা কেটে যাবে, ভেঙে যাবে, সব কিছু বোঝার তৌফিক দিয়েছে, যিনি শুধু দুটা পা দিয়ে ছেড়ে দেয় নাই যে হাঁটো, তিনি চক্ষু দিয়েছে দেখে হাঁটার জন্য, কত প্রশংসা করব আল্লাহর, যিনি 60 বছর পর্যন্ত মানুষকে সুযোগ দেয়, 70 বছর পর্যন্ত মানুষকে সুযোগ দেয় ফিরে আসার, আল্লাহর প্রশংসা কত করব আমরা, যিনি আমরা ঘুমিয়ে গেলে মরে যাই, আমরা অচেতন থাকি, তিনি যদি এই রূহ আর কখনোই ফিরিয়ে না দেয়, কারো কোনো ক্ষমতা নেই নিয়ে আসার, তিনি যদি এই রূহ সকালবেলা আবার ফিরিয়ে না দেয়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নেই কজ বের করবে যে কেন ওর রূহ চলে গেল আর ফিরে এলো না। ওনার প্রশংসা যিনি প্রতিদিন আমরা মরে যাই রাতে ঘুমের মধ্যে, আবার আমাদেরকে রূহ দেয়, আবার আমরা জেগে উঠি ঠিক গতকালের মতোই, ঠিক রাত্রে যখন আমরা ঘুমিয়েছি, ঘুম থেকে ওঠার পর আমাদের মনে থাকে রাত্রে আমরা কোন পজিশনে ছিলাম আর এখন কী করতে হবে। ধরে নেন আপনি রাতের বেলা অর্ধেক কাজ করে ঘুমিয়ে গেছেন, সকাল থেকে উঠে দেখলেন মনেই নেই, তাহলে কী হতো, কত প্রশংসা করবো আল্লাহর আমরা, যিনি আমার হৃদয়ের গোপন কথাগুলো জানে। সামনে আমার বিপদ, আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি, আল্লাহ উদ্ধার করো উদ্ধার করো, 10 জন মিসকিনকে খাওয়াবো ইনশাআল্লাহ, 5টা রোজা রাখবো, এটা বলি, উনি শোনে এবং আমাকে উদ্ধার করে, কেউ শোনেনি। খুব একটা ঘৃণিত জায়গায় আমি চলে গিয়েছি শয়তানের ফাঁদে পড়ে, চতুর্দিকে মানুষ ধর ধর মার মার, এমত অবস্থায় আমার বংশীয় মর্যাদা, আমার ব্যক্তি মর্যাদা বিলীন হওয়ার পথে আমি ইস্তেগফার করি মনে মনে, চুপি চুপি, আমার ঠোঁট পর্যন্ত নড়ে না, আমার ঠোঁট পর্যন্ত নড়ে না, তিনি আমার হৃদয়ের সংকল্প শুনে ওখান থেকে আমাকে উদ্ধার হয়ে ভালো হওয়ার তৌফিক দেয়, কত প্রশংসা করব আল্লাহ, কত প্রশংসা করবেন আল্লাহ, যিনি জান্নাত তৈরি করেছে এবং বলেছে যে চাইবে তাকে দেব, তিনি জাহান্নাম তৈরি করেছে
বলেছে যে আশ্রয় চাইবে তাকে আশ্রয় দেব, বলে দিয়েছে খালি আশ্রয় চাও দিয়ে দেব, আশ্রয় জান্নাত লাগবে দিয়ে দেব, কত প্রশংসা করবো আল্লাহ। তবুও বলি এক কথায়, যেভাবে হাদিস কোরআনে এসেছে আল্লাহর কথা, আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার উপর, আলী রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের উপর, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইনের নানার উপর দুরুদ নাজিল হন। দুরুদ নাজিল হন আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, নবীর উপর। অসংখ্য দুরুদ ও সালাম নাজিল হন উম্মতে মুহাম্মাদের, উম্মতদের নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অনেক ভয়ে, অশ্লীলতা, যা এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ আমরা বেঁচে আছি সবার মধ্যে কম এবং বেশি বিদ্যমান। তবু কেউ কেউ নিজেকে হেফাজত করেছে, বহু কিছু বিসর্জন দিয়ে আল্লাহ তাদের এই বিসর্জনকে কবুল করুন, আর আমাদেরকে আল্লাহ তাআলা অশ্লীলতা থেকে আশ্রয় দান করুন। আজকের আলোচ্য বিষয় যেহেতু আমি স্পোকেন পার্সন এখানে কথা বলতে দাঁড়িয়েছি তাই কথা বলবো, তবে আমি নিজেকে এর বাহিরে মনে করি না, আপনাদেরকে আপনারা শুনতে এসেছেন তাই শুনবেন। তবে আমি কথা বলার পূর্বেই ভেঙে দিচ্ছি আপনাদের ভুল, আমি যে বিষয়ে আজকে আলোচনা করব তার আলোচনার বিষয় হিসেবে আমি আলোচনা করতেছি, তবে আপনি এবং আমি সবাইকে বিচারে রেখেই আমি কথা বলতেছি। যেহেতু আমি কথা বলবো অ্যাজ এ ডায়লগ আমি এখানে পেশ করব, সেই ক্ষেত্রে আপনি এরকম মনে করার দরকার নাই যে আমি কি পবিত্র নাকি মানুষকে এভাবে বলতেছি, আমি আপনাকে বলতেছি না, আজকের কথা আমি আমাকে বলব। আপনি শুনতে এসেছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। আমাকে মানে অশ্লীলতা, যা এখনকার দশ না সাত বছর, ছয় বছর, পাঁচ বছর থেকে স্টার্ট হয়ে মৃত্যু অবধি বৃদ্ধ হাঁটতে পারে না এমন মুরব্বীর মধ্যেও পাওয়া যায় অশ্লীলতা। যদি সিম্পলি বলেন জামশেদ ভাই, পাঁচ বছর বাচ্চার অশ্লীলতা কী আবার, সে কী বোঝে, তার তো গুণাই হবে না। আমি এগ্রি, আমি তো বলিনি যে পাঁচ বছরের বাচ্চার অন্যায় হয়েছে, গুণা হয়েছে, আমি বলেছি সে অশ্লীলতা করতেছে, তার উপরে হুকুম নেই, বিধান নেই, সেজন্য সে বেঁচে গেছে। এর মানে এই না যে তার কাজটা অশ্লীল না। কেন, পাঁচ বছরের বাচ্চা কি হাতে মোবাইল নিয়ে এদেশে ইউটিউবে গান দেখে না, টুনটান টুনটান তানদান থিনদান নাচ দেখে না, তা ও দেখলে কি এটা অশ্লীলতা হবে না? পাঁচ বছরের বাচ্চা নাচ গান দেখে, ওর অশ্লীলতা হয় না, ওর গুণা হয় না, কিন্তু যে ওকে মোবাইলে এটা শিক্ষা দিচ্ছে তার তো অশ্লীলতা হয়, তার তো গুণা হয় নাকি হয় না? সত্তর বছরের বৃদ্ধকে কি এই দেশে আপনি টেলিভিশনের দোকানে সিনেমার দিকে চোখ নামতে পড়ে না? প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তাকে নিয়ে সমালোচনা, যে এ তো অনেক ভালো ছিল, বুঝলাম না হঠাৎ করে স্ট্রোক করছিল, ডাক্তার দেখিয়ে আসার পর সুস্থ হওয়ার পর থেকে এই যে টেলিভিশনে নজর দিয়েছে, আর তার নামেই না চোখ, কেন এরকম কি পাওয়া যায় না এই শাহরাস্তিতে? আমার বাড়ি তো নাঙ্গলকোটা, আমারও তো বুঝে লাভ নাই, আমি তো বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসিনি, আমি তো নিজ এলাকায় আসছি, মানে নাঙ্গলকোটে এখানে মুরব্বীরা বসে বসে সিনেমা দেখে শাহরাস্তি দেখে না, হইলে হইল নাকি কথা, কি বলেন? যাই হোক, আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা এদেশের মানুষের জন্য সুবিধাজনক না, আপনারা আমার চেহারা বা কথার অঙ্গভঙ্গির দিকে না গিয়ে আমি কী বলি সেদিকে গেলে আশা করি শান্ত রাখতে পারবেন নিজেকে। আমার অঙ্গভঙ্গি অনেককে কষ্ট দেয়, তার জন্য আমি ক্ষমা চাই, এটা হয়তো আমি বিদেশে বড়ার কারণে ওই দেশের একটা সমস্যা, ওই দেশের জন্য এটা নর্মাল, আমার মুখ বাঁকা হয়ে যায় কথা বলতে গেলে, মেজাজ গরম হয়ে গেলে, তা আমি ওর জন্য ক্ষমা চাই, আমি অনেক চেষ্টা করি এটা কন্ট্রোল করতে পারি না। তবু আপনারা আমার চেহারার দিকে না তাকায় কথা মাইক্রোফোনে দিয়ে কান রাখলেই আশা করি আপনারা হয়তো উপকৃত হবেন। তো অশ্লীলতা নিয়ে কথা বলতে আসছি, খুব রিস্কি একটা আলোচনা, মানে যেখানে বক্তা বক্তাই রিস্কি থাকে, যেহেতু আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যারা বিশ্বাস করো আল্লাহ এবং আখেরাতকে, ঈমান এনেছো আল্লাহর প্রতি, তোমরা এমন কথা বলিও না যেটা নিজেরাই করো না। সেই হিসেবে এই বিষয়ে আলোচনা করার অনেক
টাফ রিস্ক, যাকে আল্লাহ আমাকে আশ্রয় দিক, আল্লাহ তালা আমাকে অশ্লীলতাকে আশ্রয় দিক এবং আমার শ্রোতাদেরকেও আমিন। অশ্লীলতা সম্পর্কে আল্লাহ তালা বলছেন, কুল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন এদেরকে, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, বলে দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দিন নিশ্চয়ই আমার রব হারাম নিষিদ্ধ করেছেন অশ্লীলতা, বেহায়াপনা, নোংরাম, যেটা প্রকাশ্যে হয় এবং গোপনে হয়, যেটা টয়লেটের ভিতরে হয়, যেটা রাতের অন্ধকারে পাড়া মহল্লার গলি একটু ঝুপড়ি ঝাপড়ি দেখা যায় যেখানে হয়, যেটা কম্বলের নিচে মোবাইলের মাধ্যমে হয়, যেটা চিঠি আদান প্রদানের মাধ্যমে হয়, ও মুহাম্মদ এদেরকে বলে দিন আমার রব নিষিদ্ধ করেছে, নিষেধ, সাফ নিষেধ, গুনাহ, আল্লাহ রাগ করে এমন কাজ, এটা হচ্ছে অশ্লীলতা। কোনটা? যেটা গোপনে হয়, কোনো মানুষ জানে না, শুধু সম্মানিত লেখকবর্গ ফেরেশতারাই জানে, আর কেউ জানে না। যে অশ্লীলতা শুধু যে করে আর যার মাধ্যমে করে সে জানে, আর কেউ জানে না মানুষের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন আমার রব নিষেধ করেছে, মা যাহারা মিনহা, যা মানুষের সামনে প্রকাশ পায়, ধূমপান, মদ পান, ইয়াবা সেবন, গাঁজা সেবন, মোবাইলের মধ্যে সিএনজি, অটোরিকশা, রিক্সা, রেস্টুরেন্ট, সুপার শপ, শপিং মল, যেখানে গান বাজে, প্রকাশ্যে অশ্লীলতা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দিন এটা নিষিদ্ধ করেছে আমার রব। আমার রব নিষেধ করেছেন বিয়ে বাড়িতে বাচ্চার জন্মদিনকে কেন্দ্র করে, যেটা জন্মদিনটাই ইসলামে জায়েজ নেই, অনুষ্ঠানটাকে কেন্দ্র করে একটা হারাম অনুষ্ঠানে আরও একটা হারাম হয় গান বাজনা, এগুলো প্রকাশ্যে অপরাধ। আমি জানি না আপনি কতটুকু অনুভব করেন, ধারণা করেন আপনি মরে গেছেন, আমি মরে গেছি আর আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু একজন বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি সাক্ষী ছিলাম ওর ছেলের বিয়েতে, ওর ছেলের গায়ে হলুদে, ওর মেয়ের বিয়েতে, ওর মেয়ের বিয়ের গায়ে হলুদে, ওর ছেলের জন্মদিনে, আল্লাহ ও নতুন বাড়ি করেছে, উদ্ভাবন করবে, ওর বন্ধু বান্ধব ঢাকা থেকে তিনটা হাইসে করে আসছে, আল্লাহ আমি সাক্ষী ছিলাম সারা রাত ঘুমাতে পারিনি, যদিও আমারই পছন্দের গানটা বাজছে, আল্লাহ রাত 12টা 1টা পর্যন্ত আমার নিজেরই ভালো লাগছে, সবগুলো আমার ফেভারিট সং, যে মহিলারা নাচতেছিল সবগুলোর আমি শুনি, পছন্দ করি, চিন্তা ছিল এদের মতো কাউকে বিয়ে করতে পারলে জীবন ধন্য হয়ে যেত, আল্লাহ কি সুন্দর এই নর্তকীগুলা, ঠিক আছে আল্লাহ, কিন্তু রাতের 1টার পর আমার নিজেরই বিরক্ত লাগছে, বিরক্ত লাগছে যখন আমার বৃদ্ধ আব্বা ঘুমাইতে পারতেছিল আর বলতেছে যে এটির উপর আল্লাহর গজব হড়ো, এটি কীতে শুরু করে দিয়েছে, হইসে গো হইছে বাউরে, নতুন নতুন হয়েছে, হাতে হুরা এলাকার মানুষের ঘুম যেতে দেন না, কীতে শুরু করে দিয়েছে হাতে, আল্লাহ রাতের 1টা বাজে আমার আব্বা বৃদ্ধ আব্বা ঘুমাইতে পারতেছিল না, উনি বিরক্ত সুরে এটা বলছে, আমার ছোট বাচ্চা বারবার গানের শব্দে কান্না করতেছিল আর আমার বউ বলছে বাউরে হোসে কোকা ওইলে ওইসি আর ইয়াদ করুন লাগে নেই, ওইসে তো খেমা দেখ না, এবার 1টা বাজে গেছে তো রাতের, আল্লাহ আমি সাক্ষী ছিলাম ও সারা রাত অশ্লীলতায় ছিল, তুমি ওকে জান্নাত দিচ্ছ আমাকে দিবা না, জানি আল্লাহকে প্রশ্ন করার কারো নিজস্ব ক্ষমতা থাকবে না, আল্লাহ অনুমতি দিলে প্রশ্ন করবে আর আল্লাহ কারো উপরে জুলুম করবে না। আপনি ধারণা করেন আপনার সিএনজির মধ্যে যে গান বাজে, বাসের মধ্যে যে গান বাজে, সুপার শপ এবং চায়ের দোকানে যে গান বাজান আপনি, মুরব্বি আপনি যে সিনেমা নাটক বসে বসে দেখেন দোকানের সামনে, আপনার এলাকার সবাই সাক্ষী, ধারণা করেন মৃত্যুর পর আপনার জান্নাতের পথে ওরা বললো যে ইয়া আল্লাহ আপনি অশ্লীলতাকে হারাম করেছেন, আমি দেখেছি ও সিনেমা দেখেছি সারাদিন সারা রাত বসে বসে, আল্লাহ আমার তো বয়স ছিল 30-25, হারাম কোনো বয়স মেনে হয় না, সবার জন্যই হারাম, কিন্তু আল্লাহ উনি 70 বছরও সিনেমা দেখে আমি দেখেছি, আপনি অনুভব করেন কী হতে পারে সেদিন আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছে, হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন,
তিনি হারাম নিষিদ্ধ করেছে, অশ্লীলতা যেটা প্রকাশ পায় এবং যেটা গোপনে হয়। দিনী ভাইয়েরা, এই আয়াতের মধ্যে দুইটা পয়েন্ট আছে। এই আয়াতের পরের অংশ হচ্ছে ওয়াল ইসমা ওয়াল বাগি ওয়াল বাগি বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, নিশ্চয়ই হারাম করেছে আমার রব অশ্লীলতা, নোংরামো, বেহায়াপনা, যেটা প্রকাশ পায় এবং যেটা গোপনে থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করাকে আমার রব হারাম করেছে, যেই শরিককে আমার রব সনদ হিসেবে নাজিল করেনি। আপনি কি বুঝতেছেন? আল্লাহ তাআলা বলতেছে ওয়ান তুশরিকু বিল্লাহি, তুমি আল্লাহর সাথে শিরিক করতেছো, এটা আল্লাহ হারাম করেছে। এবং আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে যে মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এই যে যাদেরকে তোমরা বলো সুপারিশ করবে, যাদেরকে তোমরা বলো দুইতলা উঠতে সিঁড়ি লাগে, এমপি মন্ত্রী লাগে, শেখ হাসিনার কাছে যাইতে, খালেদা জিয়ার কাছে যাইতে, চেয়ারম্যানের কাছে যাইতে, মেম্বার লাগে, অফিসের বসের কাছে যাইতে পিয়ন লাগে, যেই উদাহরণ দিয়ে তোমরা যে বস তৈরি করো আল্লাহর কাছে যাওয়ার জন্য, বস, পিয়ন, সিঁড়ি, যার ব্যাপারে আল্লাহ কোনো দলিল নাজিল করেনি, আল্লাহ বলেনি আল্লাহর কাছে যাওয়ার জন্য সিঁড়ি উমুক, আল্লাহ বলেনি আল্লাহর কাছে যাওয়ার জন্য পিয়ন উমুক, আল্লাহ বলেনি যে আল্লাহ হচ্ছে সরকার আর আল্লাহর কাছে পৌঁছাতে লাগবে এমপি মন্ত্রী, আল্লাহ এভাবে বলেনি, এ ধরনের কোনো দলিল কি নেই? নেই। এখানে আয়াতের লাস্ট পার্টে একটা কথা আছে, ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর আল্লাহ হারাম করেছে আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যা আপনি না জেনে বলেন। বলেন তো এটা কি মানে? আল্লাহ নিষিদ্ধ করেছে যে মানুষ, আল্লাহ চায় যে মানুষ না জেনে যাতে আল্লাহ সম্পর্কে না বলে, মানুষ না জেনে যাতে আল্লাহর সম্পর্কে কথা না বলে। এই ব্যাপারে একটা খুব সুন্দর আয়াত আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 80 নম্বর আয়াতে বলছে যে ওয়াকালু, এবং তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাহ, সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। মানে ওরা বলতেছে যে আরে দূর, অল্প কদিন আগুনে হুড়মুই, আর তো জান্নাতে, আড়া লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, মানে গাজা খাই, মদ খাই, নোয়াজ হড়ি না হড়ি। কেন আপনি শুনেননি এমন? আমি শুনছি, আমি এই আয়াতটাকে কখনো আগে এভাবে খুঁজে বের করিনি। যখন আমি শুনছি কিছু মানুষের ধারণা, তারা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দেয়, কার পক্ষ থেকে, যে দূর, শেষ নবীর উম্মত আমরা, কদিন আগুনে হুড়মুড়ি, এরা তো জান্নাত নিশ্চিত, মুসলমান আগুন জ্বলিত না, এইটা তো ঠিক কথা বলছে সে। কিন্তু মুসলমানেরও তো একটা মানদণ্ড আছে, বিচার মাপকাঠি আছে, যে কে মুসলমান কয়েকদিন আগুনে পড়ে তারপরও জান্নাতে যাবে, আর কে মুসলমানই না কিন্তু মুসলমান বলে, এটার একটা মানদণ্ড আছে না? তো দেখেন ইহুদিরা কি বলে, তারা বলে যে ওয়াকালু, এবং তারা বলে লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাহ, তারা বলে সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদের কি করবে না, কখনো স্পর্শ করবে না। কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে বলেন, কে শিখাই দিচ্ছে, কে শিখাই দিচ্ছে, কাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিচ্ছে যে কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা যে এভাবে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত দিচ্ছ, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো ওয়াদা নিছো নাকি? মানে আল্লাহ কি তোমাদেরকে এরকম ওয়াদা করছে নাকি? তোমরা আল্লাহর সাথে কি এরকম কোনো মানে চুক্তি পড়তে আসছো নাকি, যেখানে আল্লাহ অঙ্গীকার করছে, যেখানে আল্লাহ কথা দিছে, যেখানে আল্লাহ ওয়াদা করছে? আল্লাহ শিখাই দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলুন আল্লাহু আকবার, ইনদাল্লাহি আহদা, তোমরা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা পাইছো নাকি, যে অল্প কয়দিনই আগুনে ছুইব, এরপর আর আগুন টাগুন কি ছুইবে না। ফালান ইউখলিফাল্লাহু আহদাহ, যে অঙ্গীকারের বিপরীতে আল্লাহ কখনো তোমাদেরকে মানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। তোমরা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াদা পাইছো, যে ওয়াদার উপরে, ওয়াদাকে কেন্দ্র করে, যেই ওয়াদাকে ভিত্তি করে তোমরা যা বলতেছো তাই হবে?
আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? এই দেশের মাটিতে কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত হয় নাকি হয় না? আমি আপনাকে যদি উদাহরণ দিই, আপনি তো বলবেন যে এটা অসামাজিক কথা বলেছি, আপনি বলবেন যে আমি গণ্ডগোল সৃষ্টি করতে আসছি, আপনি বলবেন যে ভাতৃত্ববোধ নষ্ট করতে আসছি, আমার দরকার নাই বলা। তারপর একটু করে বলি আপনাকে, ভাতৃত্ববোধ রেখেই বলতেছি, যারা বলে আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদ কয়টা বলছে? দুইটা। যারা আরেকটা ঈদ তৈরি করে এবং সেরা ঈদ বলে, আল্লাহর পক্ষ থেকে তারা অঙ্গীকার পাইছে এই সেরা ঈদের? না, আমি কেন বলবো? আমি তাদেরকে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি অন্তরে কোনো বগজ, অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রেখে বলতেছি না। আমি শুধু এই আয়াতটাকে, এই যে আল্লাহ যে বারবার কোরআনে অনেকগুলো জায়গায় বলছে যে, যেমন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, মানে এই যে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে যে, যেমন আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, এগুলো কি অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে যে এটা সেরা? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অঙ্গীকার, ওয়াদা? যাই হোক, মানুষ যা খুশি তা করতে পারে। যদিও এটা রিলেটেড নামে যা বলেছি, তারপরও আমার জানার ইচ্ছা। আমি কয়েকজন ভাইকে প্রশ্ন করার পর ওনারা কিছু আমাকে আর্টিকেল পাঠাইছে, আর্টিকেলগুলো আমি পড়ে দেখেছি। তো ওনাদেরকে আমি যখন বলেছি যে ভাইয়া আর্টিকেলটা তো 600 বছরের বেশি যাচ্ছে না, পিছনের দিকে নেওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে, মানে 600 বছর বা 700 বছরের পিছনেই নেওয়া যাচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছার জন্য তো 1450 বছর মিনিমাম লাগবে। তখন ওনারা আমাকে একটা খুব, এটা কিন্তু একটা ভ্যালিড হাদিস দিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে মানে চাচা আবু লাহাবও তো খুশি হয়ে একজন দাসমুক্ত করেছিল, এটা ওনারা বলেছে। আমি বলেছি যে ঠিক আছে, দাসমুক্ত করেছে, কিন্তু পুরো মক্কার ওনার তো লিডার ছিল, সবাইকে বলো যে সবাই দাসমুক্ত করো। আর যাই হোক, আসলে যুক্তি, সবগুলো যুক্তি, যুক্তি নিয়ে কথা বললে আমি অল্প জ্ঞানী মানুষ, তবে ওনাদের যুক্তিগুলো খুব স্ট্রং। দলিলের ক্ষেত্রটা ওনারা নিজেরা অস্বীকার করে যে দলিলের ভিত্তিতে একটু, এইটা একটা আন্দাজ ভিত্তিক ভালো কাজ আর কি। তবুও ইসলামে দলিল ভিত্তিক ভালো কাজ, ভালো কাজ বলে মানে মনোনীত হবে, দলিল ছাড়া ভালো কাজ নেকির কাজ বলে মনোনীত হবে না, বরঞ্চ অপরাধ বলে বিবেচিত হবে। যাই হোক, আপনারা বড় হৃদয় নিয়ে কথাটা ভাববেন, কেমন? আচ্ছা, আমি কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে। কি নিয়ে? অশ্লীলতা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দাদের কিছু গুণ বলেছে। আমরা কি রহমানের বান্দা নাকি এর বাহিরের কেউ? আপনি কার বান্দা? নাকি আপনার অন্য কোনো রব আছে যে মানে রিজিক দেয় একজন, সুস্থতা দেয় একজন, তারপরে বাচ্চা কাচ্চা দেয় একজন, এরকম অনেকগুলো রব আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রহমানের বান্দা তারা, কারা? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, তারাই রহমানের বান্দা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। তাদের এটা গুণ কি? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, এবং তারা যাকে হত্যা করা নিষেধ, মানে আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না, মানে খুন খারাপা যারা করে না। তাহলে রহমান দয়াময়ের বান্দার হওয়ার কোয়ালিটি কি? তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে কি করে না, ইলা হিসেবে নেয় না, কি হিসেবে নেয় না, এবং তারা খুন খারাপের দিকে যায় না। তাদের আরেকটা গুণ আছে, ওয়ালা ইয়াজনুন, এবং তারা জানা করে না। বলেন এবার, আমি আমাকেই বলি, রহমানের বান্দার এই কোয়ালিটি আমাদের কতজনের মধ্যে রয়েছে? ওয়ালা ইয়াজনুন, তারা জানা করে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে সে শাস্তি ভোগ করবে, যে খুন করবে সে শাস্তি ভোগ করবে, আর যে জানা করবে সে কি করবে? রহমানের বান্দার তিনটা গুণ আসছে এখানে, সে শিরিক করে না। রহমানের বান্দার তিনটা গুণের আরেকটা গুণ আসছে, সে হত্যা নিষিদ্ধ হত্যা সে করে না। রহমানের বান্দার আরেকটা গুণ আসছে, সে জানা করে না।
আমাদের কি উচিত নয় রহমানের বান্দা হওয়ার? রহমানের বান্দা না হয়ে মুক্তি পাওয়া যাবে? যাবে না। দেখবেন অশ্লীলতার ব্যাপারে আপনি যদি একটু অনুভব করেন, আপনি খুব সূক্ষ্ম একটা বিষয় পাবেন। মদের ব্যাপার কি, খেও না, হত্যার ব্যাপার করো না, নামাজের ব্যাপার ত্যাগ করিও না, প্রত্যেকটা বিষয় আল্লাহ নির্দিষ্ট করে যে জিনিস নিষেধ করেছেন অথবা আদেশ করেছেন সেই জিনিসটাকে নির্দিষ্ট করে আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন। কিন্তু অশ্লীলতার ব্যাপারটা এরকম না, এটার আদেশ ভিন্ন। এটার আদেশ কি? আপনি কিন্তু কোরআন এরকম পাবেন না যে মানে সহজে আপনি খুব আচ্ছা। আপনাদেরকে যদি বলি শুকর কি, শুকর ডিরেক্ট বলেছে না খাওয়া যাবে না, মদ ডিরেক্ট বলেছে খাওয়া যাবে না, পিতামাতার অবাধ্য ডিরেক্ট বলেছে করা যাবে না, আল্লাহর সাথে শিরিক ডিরেক্ট বলেছে করা যাবে না, মানে যাকাত দিতে হবে ডিরেক্ট বলেছে, সালাত আদায় করতে হবে ডিরেক্ট বলেছে, যা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ডিরেক্ট বলেছে, কিন্তু জেনার ব্যাপারটা কিন্তু এভাবে ডাইরেক্ট বলে নাই। এটা মনে হয় হালকা, ঠিক না? বিধানটা হালকা, এই জন্য মনে হয় আল্লাহ ডিরেক্ট বলে নাই। আচ্ছা দেখেন তো একটা আয়াত পড়ে শুনে আপনাকে আপনি কী বুঝেন? ইনশাআল্লাহ তাআলা আমি এই আয়াতটা পড়ে কী বুঝি সেটা আমি বলবো। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। আর যিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। দেখেন হত্যা করো না বলেছে, শিরিক করিও না বলেছে, মদ খেও না বলেছে, সলাত আদায় করো, যাকাত প্রদান করো, বাবা মায়ের সাথে উফ করিও না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, চুরি করো না, ডাকাতি করো না, মিথ্যা বলো না, সব কিছু ডেরেক। এখানে বলছে যে ওয়ালা তাকরাবুয যিনা, ধরে নিলাম এটা হচ্ছে যিনা, এটা হচ্ছে কি, এটা কি যিনা? এই হলো ব্যক্তি যে ব্যক্তি এই যিনা সম্পাদন করবে। তো এই ব্যক্তি এখানে আসলো, এইবারে না হওয়ার কথা যে ভাই তুমি যিনা করিও না, রাইট? রাইট অর রং? কিন্তু এখানে বিধানটাই ভিন্ন, এটা হলো যিনা, এটা হলো ব্যক্তি মহিলা অথবা পুরুষ। ইসলামে আপনি অন্য একটা বিধান এভাবে নিয়ে আসতে পারবেন না, এই একটা বিধান ডিফারেন্ট। বলছে যে ওয়ালা তাকরাবু এর কাছেও যেও না, আপনি তো যিনা করতে নিষেধ করে নাই, এর কাছেই যাওয়া যাবে না, এবার কাছে না যায় কেমনে করবেন যিনা, এ চিন্তাই করা যাবে না। মানে আপনি যিনা করবেন, আপনি ব্যভিচার করবেন, কোনো মহিলার ইজ্জত লুণ্ঠন করবেন অথবা কোনো মহিলা কোনো সম্ভ্রান্ত পুরুষের ইজ্জত লুণ্ঠন করবে, কোনো যুবক কোনো যুবতীর সতীত্ব নষ্ট করবে, কোনো যুবতী কোনো যুবকের চরিত্র নষ্ট করবে, এটা অনেক পরের কথা। ওয়ালা তাকরাবু যিনা, কাছেই যেও না, এর চিন্তাই করা যাবে না। আপনি যিনা করবেন চিন্তাই করবেন না। যদিও একটা হাদিস আছে যে একজন মানুষ যখন কোনো কল্যাণের চিন্তা করে তাকে সঙ্গে সঙ্গে নেকি লিখে দেওয়া হয়, মানে আপনি একটা ভালো কাজ করবেন খালি চিন্তা করছেন যে টাকা হলে মসজিদে 10 লাখ টাকা দিতাম, আরে টাকা হলে এরকম মসজিদ আমি করে দিতাম, ও কিপটা ওরা এত টাকা খাইবো কে, এতিমখানাটা কত কষ্টে আছে, টয়লেট নাই ওখানে, ওজুখানা নাই, এগুলো আমি বলি ওনাকে বলি যে আপনি জানেন যে গরিব লোক এটা বলছে সঙ্গে সঙ্গে মসজিদে 10 লাখ টাকার নেকি তার হয়ে গেছে, যে গরিব এরকম বলছে আরে ওর এত টাকা থাকলে এ জায়গায় এতিম মেয়েটা এত কষ্ট পায়, ওর সাসার এত টাকা, আমার থাকলে আমি বিয়ে করে দিতাম, ওর সঙ্গে সঙ্গে নেকি লাগা হয়ে গেছে। আল্লাহু আকবার কবীর। ওই যে বললাম আপনাকে যে আল্লাহর প্রশংসা কতটুকু করব, কোনো ভালো কাজের পরিকল্পনা করলে নাকি হয়ে যায়, করলে ডাবল হয়, কোনো ভালো ভালো কাজের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গে সমপরিমাণ নাকি লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। মানে এটা আল্লাহ আপনার চিন্তাকে মূল্যায়ন করতেছে, সুবহানাল্লাহ। আচ্ছা খারাপ কাজের ব্যাপার হচ্ছে, খারাপ কাজের চিন্তা করলে এটার গুনাহ লেখা হয় না, যদি সে করে ফেলে তাহলে অতটুকুই লেখা যতটুকু সে করেছে। কিন্তু এখানে জিনার ব্যাপারটা দেখেন আপনি,
ولا تقربوا الزنا তোমরা জিনার কাছেও যেও না। মুরব্বীরা কি বুঝতে পারতেছেন আল্লাহ কি বলছে? শাহরাস্তির মুরব্বীরা কি বুঝতেছেন? জেনা করিও না তো এখানে নাই। এক জায়গায় আছে যে ওয়ালা ইয়াজনুন, যারা রহমানের বান্দা জাহান্নামের আগুন থেকে শাস্তি থেকে যারা আশ্রয় পাবে তারা জেনা করে না, এটা তাদের গুণ। আর এ জায়গায় আসছে যে ওয়ালা তাকরাবু, এর কাছে যেও না। বলেন আপনারা আমার ভূমিকা আল্লাহ সুবহান ও তাআলার দেওয়া এই বিধানের উপরে কতটুকু আছি? কার মোবাইলে একটা মহিলার নাম্বার সেভ নাই, যখন সে মনে করে যে তোর কী করবো এই তীরে ফোন দেই, আমাদের আঞ্চলিকতা শুদ্ধ ভাষায় বলি ওকে ওকে ফোন দেই ওকে, নাহলে অনেকে মনে করবে আমি তুচ্ছতাচ্ছিল্য করে বলছি না, এটা আমার আঞ্চলিকতা এবং আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে বলতে। কেমন হয়তো এখন ইন্টারনেটে যায়, এগুলো ইউটিউবে যায়, অনেক অনেক আঞ্চলিকতার মানুষে শোনে, শুনে মনে করে যে এটা ক্রিটিসাইজমূলক কথা। বাট আমাদের এলাকায় ইতিহিতি এটাকে কোনো একটা খারাপ কথা বলেন? হ্যাঁ, বাপাই তার মেয়েকে বলে ইতি কই, মাই তার মেয়েরে বলে হিতিরে টুকাই হাইন না। তো এটা আমার এলাকার আঞ্চলিকতা, এটা আমরা তো ক্রিটিসাইজমূলকভাবে নিই না। যদিও এখন মাশাল্লাহ আমাদের এলাকার মানুষজন ঢাকা ঢুকা চিটং টিটং থেকে এসে শুদ্ধ কথা বলে ইতিহিতি বললে কয় এ খুব বাজেভাবে বলছে কথাটা না, ঠিক আছে, কিন্তু এখন থেকে 15 বছর আগে এরকম বলতো না, ইতিহিতি কত খারাপ। আমার আম্মা ঘরে একদম এভাবে কথা বলে তো আমি এভাবে অভ্যস্ত, ঠিক আছে, আমার ভালো লাগে। যাই হোক, তো এমন লোক তো পাওয়া মুশকিল হয়ে যাবে, একটা ক্লাস 10-এর ছাত্রর যদি মোবাইল থাকে পাওয়া মুশকিল হবে, ওর ওখানে কোনো মেন নাম্বার নাই, এবং শুধু নাম্বার না কথা বলে না, এটা পাওয়া মুশকিল আছে হয়তো। আমি আমি তো আর গায়েব জানি না, আর এদের হিসাব নিকাশও আমার কাছে না, কার কাছে? ও বুঝবে, কে বুঝবে? আমি নিজের দায়ী চিন্তিত, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমিন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন। কিন্তু একটা 10 ক্লাস মানে ক্লাস 10-এ পড়া ছাত্র একটা ক্লাস মেয়েদের ব্যাপারে অত ভালো জানি না, আপনি পাপ মানে কষ্ট হবে আপনার খুঁজে পেতে যার কাছে একটা বান্ধবী নাই, আপনার কষ্ট হয়ে যাবে যে আপনার মেয়ে বা আপনার ছেলের বন্ধু বান্ধব নাই যাকে ঠিক করছে আরেকজনকে ঠিক করে দিতে। তুই কদ্দুর হিতরে কস আমার ফোনটা রিসিভ করতে, আর নাম্বারটা শুধু হোসা দিবি বাস দোস্ত। এটা তো অশ্লীলতা বলে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারতেছি না, আমরা তো ওদেরকে বলতে পারতেছি না যে ছোটো ভাই তোমার বয়স 14-15, ওয়াল্লাহি দ্যার ইজ এ লং ওয়ে টু পাস, দ্যার ইজ এ লং ওয়ে। ছোটো ভাই তোমার বয়স 15 আর তুমি এমন সমাজে বসবাস করো যেখানে 28 বছরের মানুষকে ইমেচিউর মনে করা হয় বিয়ের ক্ষেত্রে। আমরা তো অক্ষম, আমরা তো সক্ষম হচ্ছি না এই ক্লাস 10 বা ইন্টার ফার্স্ট ইয়ারের ছোটো ভাইগুলোকে বুঝাইতে, ছোটো বন্ধুদেরকে বুঝাইতে যে ছোটো বোন তুমি যে ছেলের সাথে সময় পাস করতেছো তার বয়স অনলি 16 অ্যান্ড হি ইজ নট এবল টু ম্যারি ইউ, হি ইজ নট গোয়িং টু এবল টু ম্যারি ইউ। আমরা তো সক্ষম হচ্ছি না আমাদের ছোটো বোনদেরকে বুঝাইতে যে ছোটো বোন তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার যাকে তুমি যার সাথে তুমি সম্পর্কে জড়িত হচ্ছ যা ইসলামে নিষিদ্ধ করেছে তা তার বিয়ে হবে আরও 10 বছর পরে, তোমার বিয়ে হবে 10 বছর আগে, কারণ তুমি এখনও শাহরাস্তির মেয়ে, তুমি এখনো নাঙ্গুলকোট লাকসামের মেয়ে, তোমার বিয়ে ইনশাল্লাহ 18 বছর বয়সেই হবে, ছেলের কবে হবে তা জানি না, বরং তোমার পিতামাতা অপেক্ষা করে দিন গুনতেছে দিনগুলো কেন যাচ্ছে না, কবে 18 হবে, বাংলাদেশ ল অনুযায়ী ওর বিয়েটা বৈধ হবে, বরং তোমার বিয়ে হওয়ার 6 মাস আগে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, শুধু যেদিন তুমি 18-তে পা দিবা কবুল বলে কাজী বলে তোমাকে ডেকে দেবে, তুমি যে ছেলের সাথে সময় নষ্ট করতেছো ও তোমার কিছুই না, শুধু দুঃখ থেকে যাবে তোমার, আর তোমার জীবনে একটা কলঙ্ক অধ্যায় থেকে যাবে। ছোট বোন যার কথাই তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার নিরাপদ আশ্রয় থেকে তোমার পিতা যিনি তোমাকে লালন পালন করার সমস্ত দায়িত্ব নিয়েছিল যখন তুমি নরম ছেলে টিস্যু পেপারের চাইতেও, এটার চাইতে নরম কেন বললাম, এটা চিরতে আমার ভয় লাগে না, তোমার ধরতেই ভয় লাগছে একদিন বয়সে তোমার বাপের, তোমার বয়স যখন একদিন তোমার বাপের সবাই বলছে কিরে বাচ্চা করে নিবে না নাকি মেয়ে হয়েছে যে রাগ, তুই বলে আস্তাগফিরুল্লাহ মেয়ে হলে আমি কেন রাগ হবে, আল্লাহ যা খুশি আল্লাহ যা দিছে, ছেলে মেয়ে আমার কি, আমার ক্ষমতা আছে নাকি, কিন্তু আমার ভয়ই লাগে যদি ব্যথা পায়। যে তোমার দায়িত্ব নিয়েছিল তুমি তার ঘর ছেড়ে চলে যাচ্ছ কার কাছে?
যুবক তুমি জানার কাছেও যেও না, তুমি যে মেয়ের সাথে সময় নষ্ট করতেছ সে তোমার স্ত্রী হবে না। ইটস বিকজ তোমার বয়স 25 হলো তোমাকে ইম্যাচিওর মনে করা হয়। তোমার বড় ভাই তোমাকে 400,000 টাকা দিয়ে হুন্ডা নিয়ে দিবে, প্রতি মাসে তেল খরচ দিবে 3,000, তোমাকে বিয়ে করাবে না, কারণ সে এখনো নিজেই বিয়ে করেনি। তুমি কেন অশ্লীলতার দিকে যাও? আমরা অক্ষম আমাদের ছেলে সন্তানকে বুঝাইতে। ওয়াল্লাহি আমি মুরব্বীদেরকে বলে দেই, এই দেশের বহু যুবকের সাথে, আমি নিজেও যুবক, খুব বয়স্ক, এই গ্রামে তো খুব হেতে হা না কথা, হাতের বয়স কত রয়েছে মানি আমি ছোট, কিন্তু আমি আমার বয়সী, আমার থেকে কম বয়সী অনেক যুবকের সাথে ঘুরেছি। এত খারাপ ছেলে না এই দেশের যুবকরা, আলহামদুলিল্লাহ এত খারাপ না। ওদেরকে দাঁড়িয়ে রাখতে বললে রেখে দেয়, মাশাআল্লাহ, বরঞ্চ ঘরে বলে এখন দাঁড়িয়ে রাখলে তোর বুড়ো বুড়ো লাগে। ওকে টাকটুর উপরে প্যান্ট পরতে বললো পরে, বরঞ্চ ওকে মুরব্বীরাই ক্রিটিসাইজ করে, কিরে তোর আব্বার কেটে হয়েছে কম হয়েছে নাই, কি ব্যাপার তোর বাপের কে টাকা পয়সা কি অভাব রে, নিচের কাপড়টুকু এত শর্ট কেন, লাগলে আমার থেকে টাকা নিস, নিচে একটু বাড়া। কিন্তু আমার যুবক শুনে কথা, ওকে বলেছি যে জানা আল্লাহ অনেক অপছন্দ করে, উফ আল্লাহ অনেক অপছন্দ করে। ও বলেছে জামশেদ ভাই 3 বছরের সম্পর্ক না জেনে করেছি, ভুলতেও পারি না, ওয়াল্লাহি আমি আল্লাহর ভয়ে সিম কার্ড বন্ধ করে দিয়েছি, আমি শুধু ভয় আছি ওই মেয়ে যদি আত্মহত্যা করে আমাকে না পেয়ে, আমার নামে যদি হত্যা মামলা হয়ে যায়, আমি এই ভয়ে খুব ভয় পাচ্ছি, না জেনে আমি খুব সিরিয়াস সম্পর্কে চলে গেছি। আমার যুবক অনেক ভালো ছেলে, ওয়াল্লাহি আমার যুবতী বোনরা অনেক ভালো। বলেছে জামশেদ ভাই আমি গত 6 মাস থেকে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, ও আমাকে ভয় দেখায়, আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে, আমার ভয়েস রেকর্ড ইন্টারনেটে ছেড়ে দেবে, আমাকে বলে আমাকে বিয়ে, আমার অন্য জায়গায় বিয়ে হলে আমার স্বামীর কাছে এইসব তার সাথে সম্পর্কের কথা ফাঁস করে দেবে, আমি করবো কি, আমার আত্মহত্যা করতে মন চায়, কিন্তু তারপরও ওর সাথে কথা বলতে মন চায় না, আমার রব এটাকে হারাম করেছে। আমার যুবতী বোনরা এভাবে বলে, আফসোস এদেশের বাবা মা তাদের বাচ্চাদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না, আফসোস এদেশের মায়েরা তাদের মেয়েদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না। বড়ই আফসোসের কারণ হয় এদেশের যারা দায়িত্ববান রয়েছে, এরা আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে যুবকদের জন্য। আপনি আমার কথাকে গুরুত্ব না দিলে আপনার আশপাশের যুবকদের সাথে কথা বলে দেখতে পারেন তারা অশ্লীলতাকে কত ভয় পায়, এবং আপনি ওদের সাথে কথা বলে দেখবেন যে 90% আমি পার্সেন্টেজ বললে হয়তো ভুল হবে, হয়তো ওরাই আমার কাছে এসে বলে তাই আমি পার্সেন্টেজ বললাম না, তবে আমি অধিকাংশ যুবক দেখেছি সবাই অশ্লীলতার সাথে জড়িত, এবং তারা আফসোস করে, উফ আফসোস, যদি 2 বছর আগে সংবাদ পেতাম এটা খারাপ, আফসোস যদি 5 বছর আগে জানতাম এটা অন্যায়, আফসোস যদি অমুক হাদিসটা 5 বছর আগে শুনতাম, আফসোস আমি আজকে আফসোসের কারণ হইতো না আমার, আফসোস যদি আমি 5 বছর আগে একটা অশ্লীলতা সম্পর্কে লেকচার আমার বাবা থেকে পাইতাম, আমার বড় ভাই থেকে পাইতাম, আমার মসজিদের, আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা থেকে পাইতাম, আমার স্কুল শিক্ষক থেকে যদি আমি অশ্লীলতা সম্পর্কে নলেজ পাইতাম, আজকে আফসোসের কারণ হতো না আমার। আপনি জানেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, মা আহাদুন আগিয়ার মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবান, আল্লাহর চাইতে অধিক মর্যাদা আর এই পৃথিবীর কারণেই,
আল্লাহর চাইতে অধিক মর্যাদা পৃথিবীর কেউ রাখে না। মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদা বোধ আর কারো নেই। আর আল্লাহ তার কোন বান্দাকে মহিলা অথবা পুরুষ জেনা ব্যভিচারে দেখতে চায় না। ইয়া উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মতে মুহাম্মদ শুনে রাখো, আল্লাহ অনেক মর্যাদাবান, তিনি চায় যে ওনার কোনো মহিলা অথবা পুরুষ বান্দা যাতে জানা না করে উনি লজ্জাবোধ করে, ওনার মর্যাদা আছে, তিনি চায় না এটা দেখতে যে কোনো মহিলা তার স্বামী ছাড়া, কোনো পুরুষ তার স্ত্রী ছাড়া, কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে, কোনো ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে একে অপরের সাথে মিশবে। আল্লাহ মর্যাদাবান, আল্লাহ এটা দেখতেই চায় না, তিনি চায় না এটা। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, লাউ তাআলামুনা মা আ'লাম, ও উম্মতে মুহাম্মদ জেনে রাখো, আল্লাহর নবী বলতেছে লাউ তাআলামুন, যদি তোমরা জানতে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানি, তাহলে কি লাদহিকতুম কালিলা, তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অধিক কাঁদতে। জানা সম্পর্কে আসছে কিন্তু কথাটা, কি সম্পর্কে আসছে, কি সম্পর্কে আসছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে উম্মতে মুহাম্মদের এই জিনিসগুলো জানা দরকার, যে আল্লাহ মর্যাদাবান, তিনি চায় না তার কোনো বান্দা বান্দি জেনাতে লিপ্ত হোক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তোমরা জানতে আমি যা জানি, অল্পই হাসতে অধিক কাঁদতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, কোন জেনাকারী মহিলা এবং পুরুষ যারা জেনা করে এরা মুমিন থাকে না, এদের ঈমান থাকে না জেনা করার সময়। ولا يشرب الخمر حين يشرب وهو مؤمن, কোন মদ নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করা অবস্থায় থাকে, নেশা করে, তখন তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর মুমিন অবস্থায় চুরি করে না, তার মানে যত চোর আছে সব বেঈমান হয়ে চুরি করতে হয়, এবার ধান হোক, চাল হোক, গম হোক, আটা হোক, রাস্তার ইট হোক অথবা বালু হোক, এবার কারো ঘরের মোবাইল হোক, কারো জেবের মানি ব্যাগ হোক, কারো হাতের ঘড়ি হোক, কোন চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। জেনে রাখো উম্মতে মুহাম্মদ রা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ঈমান থাকে না। ছোট ভাই তোমাকে বলি, দেখো না একটু তুমি বিবেচনা করে, চাচা আপনাকে বলি আপনি একটু দেখেন না বিবেচনা করে, ভাই আমার ভেবে দেখো, তোমার 16 বছর বয়সে কোনো মহিলার প্রয়োজন হলে বাপকে বলো, তোমার বাপ যদি রাজি না হয় বাপের উপরে দোষ দিও না, তুমি যে সমাজে সে একই সময়ে, যে একই সমাজে বাপের প্রতি ক্ষোভ রেখো না, সবর করো, সবর করো, অশ্লীলতা থেকে দূরে থাকো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাও যদি তোমার শরীর দমন না হয় রোজা রাখো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। ইস্তিগফার করো, দুরুদ পড়ো, দোয়া করো, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে। রব বলেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আল্লাহ রাস্তা বের করে। তুমি আল্লাহকে ভয় করো যুবক, বাপের উপরে ক্ষুব্ধ থেকো না। তুমি মোবাইল গেম, ড্রাইভিং, আড্ডাবাজি, এগুলো থেকে তুমি বিরত থাকো, তোমার সময় এভাবে অপচয় করিও না। মুরব্বী আপনার বয়স 45, পাশের বাড়ির মহিলার কাছে যাওয়ার দরকার নেই,
বাজারের কাউ কাছে যাওয়ার দরকার নেই, বলেন বিবাহ করবেন, বলেন বিবাহ করবেন। আপনার স্ত্রীকে যদি আপনি জুলুম না করেন, ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারের ল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারবে না। এটা ধর্মীয় ল না, দেশের ল, তবু আমরা এটার বিরুদ্ধে গেলে তো বিশৃঙ্খলা হবে। আমাদের সেই ক্ষমতাও না এটা চেঞ্জ করার, আমরা বিশৃঙ্খলা করব না। তাহলে ওটাকে আমরা ওটাকে এই যে লটা আছে বিবাহের, এটাকে আমরা সামনে রেখেই কীভাবে নিজের জীবন গড়লে আমার স্ত্রী আমাকে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, একটা সুন্দর সংসার হবে দুইটা স্ত্রী নিয়ে, তিনটা স্ত্রী নিয়ে অথবা একটা স্ত্রী নিয়েই, সেই দিকে আমাদের সময় ব্যয় করতে হবে ভাবনা চিন্তায়। নিজের যেভাবে খুশি সেভাবে চলে স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না, স্ত্রীর উপর এভাবে আবদার করা যায় না। এটা আমি পরামর্শ দিয়েছি, এটা ফতোয়া না, কেউ ফতোয়া হিসেবে নেবেন না। এটা কি দিয়েছি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা পরামর্শ দিয়েছি যে নিজের ঘরে ওইরকম চরিত্র অর্জন করেন, যেই চরিত্র অর্জন করলে আপনার স্ত্রী অনুভব করবে যে এই স্বামীর একটা স্ত্রীতে সে এতটুকু মর্যাদাবান হয়েছে, আর একটা সঙ্গী আসলে তার ভিতরের ইজ্জত, তার ভিতরের ধার্মিকতা, তার ভিতরের দিনদারিতা, তার ভিতরের আমানতদারিতা, তার ভিতরের চরিত্র আরও উন্নত হবে ইনশাআল্লাহ। বউরা যাতে এটা কী করে অনুভব করে। আর এই দেশের 40, 45, 50 যেই পুরুষদের স্ত্রীগণ রয়েছেন, আপনাদের স্বামীর ক্ষেত্রে সহানুভূতিশীল হবেন। মনে রাখবেন, আপনার স্বামী যতটুকু যৌবন নিয়ে এসেছে, এটা লেখা হয়েছে, সে অতটুকু যৌবন ভোগ করবে। এবার আপনি যদি শক্ত হন, আপনার স্বামী যদি ফাসেক গুনাহগার হয়, তাহলে সে এই 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 অশ্লীলতা পাপাচারের দিকে গিয়ে হলেও অতটুকু যৌবন ভোগ করে নেবে। আমি সবাইকে অনুরোধ করব, কেউ অশ্লীলতার দিকে যায়েন না। আল্লাহর উপরে আস্থা আছে, যুবকের আছে আস্থা আল্লাহর প্রতি, বৃদ্ধের আছে আস্থা আল্লাহর প্রতি। তবে তোমাকে আমি জানিয়ে দিই, আপনাকে আমি জানিয়ে দিই, শুনুন, আপনি পুরুষ হিসেবে মহিলাদের সাথে কতটুকু সুখ স্বাচ্ছান্তি এই পৃথিবীতে উপভোগ করবেন, তা আল্লাহ আপনার রিজিক বরাদ্দ করেছে, সুবহানাল্লাহ। যুবক তুমি ধৈর্য ধরো, যুবক তুমি ধৈর্য ধরো, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছে এটা কমবে না, এটা তুমি ভোগ করবেই করবে, আল্লাহ তোমাকে দিবেই দিবে। তুমি এত তাড়াহুড়া করিও না। আমি ম্যাচিউর যারা 40, 35, 45 বয়স, আমি বলবো আপনারা জেনায় লিপ্ত হইয়েন না। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছে আপনি তা পাওয়া ছাড়া পৃথিবী থেকে যাবেন না। এই আস্থা কার আছে? সবার আছে তো, তাইলে এই আস্থা রাখবেন। আর তাহলে জামশেদ ভাই, এই আস্থা রাখার পরেও যদি কোনো যুবক জেনায় লিপ্ত হয়, কোনো বৃদ্ধ জেনায় লিপ্ত হয়, তাহলে ওই যে ওর যে হালাল স্ত্রী আছে ওখান থেকে কমে যাবে রিজিক, কারণ ও তো অতটুকুই রিজিক ওর জন্য বরাদ্দ। আমাকে এক প্লেট ভাত দেওয়া হলো, এবার আমি ছিটাই ছিটাই খাই আর সুন্দর করে খাই, প্লেটে এটাই ধরেন। আমাকে আমাকে বললো যে এই নাও 10 টাকা, আমি 8 টাকা চিড়ে ফেলছি, বাকি কত থাকে? এবার আমি খরচ করতে গেলে কি 10 টাকার খরচ পাবো না 2 টাকার খরচ পাবো? এইটাই রিজিক, এটাই। যদিও একদম এভাবে আঞ্চলিকভাবে হয়তো চেড়া বিশ্লেষণ করতেছি, তারপর ওটা সুন্দর ভাষা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের রিজিক বরাদ্দ করেছে। কী করেছে? যার জন্য যতটুকু বরাদ্দ হয়েছে সেটা ভোগ করবে। এইবার আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে এবং আল্লাহ তাআলা নিজের পছন্দ মানুষের সামনে উল্লেখ করেছে। মানুষ যদি আল্লাহর পছন্দের পথে এই রিজিক উপভোগ করে, মানুষের এর জন্য রয়েছে জান্নাত। মানুষ যদি আল্লাহর বলে দেওয়া রাস্তাকে বাদ দিয়ে নিজের খামখেয়ালি, নিজের মন মানসিকতা, নিজের লাগামহীন চিন্তা চেতনাকে যদি মানুষ লালন করে এবং বাস্তবায়ন করে, তাহলে ওর জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে আশ্রয় দিন। ওয়াল্লাহি আমি আসলে ওই যে বললাম অশ্লীলতা নিয়ে কথা বলতেছিলাম, এটা নিয়ে আসলে এক্সপ্লেনেশন দিতে গেলে অনেক এক্সপ্লেনেশন আসে। বর্তমান যুগটা গোপন অশ্লীলতাটা বেশি হয়ে গেছে, আর অতিরিক্ত গোপন অশ্লীলতা হওয়ার কারণে প্রকাশ্য বেশি আসতেছে। আমি যুবকদেরকে অনুরোধ করি, ছোট ভাই, তোমরা এই 14, 15, 16, 20 বছর বয়সে তোমরা কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না, আমি অনুরোধ করলাম, তোমার জন্য আল্লাহ যে রিজিক রেখেছি তুমি পাবা ইনশাআল্লাহ, আস্থা রাখো আল্লাহর প্রতি। আমি যুবতী আমার বোনদেরকে বলতে চাই, বোন তুমি এই ছেলেদের সাথে তোমার চরিত্র নষ্ট করিও না, তুমি সন্তুষ্ট থাকো আলহামদুলিল্লাহ, এই দেশের মাটিতে এখনও মানুষ
এইটা মনে করে না যে মেয়ের বয়স 30 বছর হলে বিয়ে দেবো, ম্যাচোর হইতে হবে। আলহামদুলিল্লাহ, তোমার একটু যখন তোমার যৌবন দেখা দেয়, তোমার বাবা মা তোমার জন্য ভালো সিদ্ধান্ত নিয়ে নেয় যে ওকে একটা ভালো দেখে ছেলে দেখে, স্মার্ট, গুড লুকিং, সম্ভ্রান্ত পরিবার, অর্থ সম্পদ আছে, দরিদ্র না, ফকির মিসকিন না, অ্যাটলিস্ট তোমার খাওয়া দাওয়া পোশাক আশাকের ব্যবস্থা করতে পারবে তোমার বাবা মা, তুমি একটু বড় হলে সে চিন্তা করে একটা তোমার জীবনসঙ্গীর জন্য ওরা কিন্তু তোমার জন্য সময় ব্যয় করে, এটা তোমার নিয়ামত। পৃথিবীর অনেক দেশেই তাদের মেয়েদের নিয়ে এভাবে চিন্তা করে না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তোমার জন্ম, এই দেশে তোমার জন্ম হতে তোমার জন্য এটা অনেক বড় নিয়ামত যে তোমার পিতামাতা তুমি একটু বড় হলেই তোমার জন্য জীবনসঙ্গীর একটা উত্তম ব্যবস্থার পরিকল্পনা করে, তারপর নিজ নিজ ক্ষমতা নিজ নিজ চয়েস অনুযায়ী তারা চেষ্টা করে তোমার জন্য ভালো একটা ব্যবস্থা করতে। তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো। বোন, তুমি অবৈধ সম্পর্কে আসিও না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সবাই ইস্তিগফার করেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। অশ্লীলতা নিয়ে কথা বলছিলাম আজকের খুতবায়। জানি না কতটুকু আপনাদের নসিহত করতে পেরেছি। বর্তমান সমাজে অশ্লীলতার কোনো সংজ্ঞা খুঁজে পাওয়া মুশকিল। গান বাজনা, মহিলাদের নাচ, পুরুষের নাচ, ছোট জামা কাপড়, শরীর দেখানো যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে কোনো অশ্লীলতা নেই। 13-14 বছরের মেয়েদের যদি সৌন্দর্য লুকাইতে না হয়, সৌন্দর্য প্রকাশ পেলে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো অশ্লীলতা নেই, এটাই বলতে হবে। অশ্লীলতার সংজ্ঞা খুঁজে পড়া বড় মুশকিল হয়ে গেছে। রাস্তাঘাটে বোরখা পরিহিতা মহিলার শরীরে টাইট করে বোরখা কোমরে পিছন দিয়ে রশি একটাকে বাঁধ দিয়ে নাভির নিচে একটা ফুল যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা এদেশে নেই। যদি বিয়েবাড়িতে পুরুষ আর মহিলা একসাথে খাবে এতে যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি যুবক ছেলে যুবতী মেয়ে শুধু ফোনে কথা বলে দেখা করে না, কারণ গুনাহ হবে, কোনোদিন ছুঁয়েও দেখেনি, শুধু প্রেম করে কারণ মেয়েটা ভালো নামাজ পড়ে, ছেলেটা ভালো দাড়ি রাখছে নামাজ পড়ে, এটা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশের যুবকদের মধ্যে অশ্লীলতা নেই। যদি 40 বছরের মানুষ স্ত্রী ছাড়া অন্য একজনের কাছে যাওয়া, কারণ কি ওনার স্ত্রী বুড়ো হয়ে গেছে, এখন ঠিকভাবে সময় দিতে পারে না, বিয়ে করতে রাজি হয় না, তাই একটু শরীরের চাহিদা তো সবাইয়ের আছে, কী করবে এখন বেচারা, বউ মারা গেছে, এইসব উসিলা, এইসব প্রেক্ষাপট এনে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা যদি অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়ের মধ্যে গাই হলুদে জোরে জোরে গান বাজানো অশ্লীলতা না হয়, নোংরাম বর্বরতা, জঙ্গলি আচরণ, বন্য আচরণ না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বিয়েকে কেন্দ্র করে মেয়েকে দেখতে ছেলের বন্ধু বান্ধব সবাই মিলে যায়, মেয়েকে দেখবে, হাঁটাই দেখবে, পড়াই দেখবে, সবাই দেখবে, ছবি একটা সবাইকে দেবে, এটা যদি অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি বাংলাদেশে মেয়েরা এটা মনে করে ছেলেটা খুবই ভালো দাড়ি রাখে, আমি কোনো কথা বলি না, কিন্তু ওর ব্যক্তিত্ব আমার এত ভালো লাগে, এই জন্য আমি চিন্তা করেছি এর চেয়ে ভালো স্বামী পাওয়া যাবে না, আমি একদম কথা বলি না হুজুর, শুধু মাঝে মধ্যে যদি পড়ায় একটু আটকে যায়, ও ব্রিলিয়ান্ট ছাত্র, শুধু ওর সাথে কথা বলে পড়ার ব্যাপারে কথা বলি, যদি এইভাবে কথা বলা যদি মানে বৈধ হয়ে যায় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। কারণ মেয়ে তার মেয়ে বান্ধবী থেকে সাহায্য নেবে, ছেলে তার ছেলে বন্ধু থেকে সাহায্য নেবে। যদি বন্ধুর স্ত্রী বন্ধুর সাথে দেখা দেওয়া অশ্লীলতা না হয় বাংলাদেশে অশ্লীলতা নেই। যদি মহিলারা পোশাক পরিধান করবে, প্যাট দেখা যাবে, পিঠ দেখা যাবে, অশ্লীলতা না হয় তাহলে বাংলাদেশে অশ্লীলতা নেই। আর যদি আমরা এই সব কিছুকে নর্মাল মনে করি তাহলে এই খুতবারই প্রয়োজন নেই। আর যদি বুঝতে চান যে অশ্লীলতা কী,
তাহলে যুবক বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে সালাম দেওয়ার দরকার নাই। দরকার আছে ও পথে ও যাক, আমার পথে আমি যাই, কী দরকার আমার? দেশে কি পুরুষের অভাব পড়ছে সালাম দেওয়ার? এভাবে চলতে হবে অশ্লীলতাকে বাঁচতে হলে। যাই হোক, অনেক কথা বলেছি, আল্লাহ তাআলা বক্তার কথার ভুল ত্রুটি ক্ষমা করুন, শ্রোতাদের এই বক্তব্য থেকে সর্বোচ্চ উপকৃত করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আলোচনাকে বরকতময় করুন, তিনি এই আলোচনার মাধ্যমে আমাদের হৃদয়ে হিদায়ত দান করুন। যে বক্তব্য দিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করুন, যারা বক্তব্য শুনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, যে বক্তব্য দিয়েছে বক্তা যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য সফল করুন, যেই শ্রোতারা দূর দূরান্ত থেকে এসেছে ভালো কিছু শোনার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই বক্তব্য থেকে উপকৃত করুন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনাদের যার যার যতটুকু সাধ্য ব্যয় করবেন এই পৃথিবীর কল্যাণের সর্বোৎকৃষ্ট জায়গায়। মনে রাখবেন, মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা সমাজের সুশাসন ব্যবস্থার একমাত্র মাধ্যম। মাদ্রাসায় শেখানো হয় গাঁজা খাওয়া যাবে না, শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় নৈতিকতা। এখানে এইসব শিক্ষা প্রতিষ্ঠান গড়তে যদি আপনি সম্পদ ব্যয় করেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যত বাচ্চা নৈতিকতা শিখবে, যে বাচ্চা আল্লাহকে ভয় করে একটা গুনাহ করবে না, ওই গুনাহ না করার নেকি ও পাবে, আপনিও পাবেন। মসজিদে এসে খুতবা শুনে যদি একজন মানুষ জানা ছাড়ে, মদ ছাড়ে, গাঁজা ছাড়ে, ব্যভিচার ছাড়ে, মিথ্যা ছাড়ে আর পাঁচক্ত নামাজি হয়, ওর সমপরিমাণ নেকি আপনি পাবেন। আর তাই আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ সব জায়গায় মসজিদ মাদ্রাসা অনেক উন্নয়নের কাজ হচ্ছে। এখানেও হয়তো দেখেছি মসজিদটার উন্নয়ন প্রকল্পে অনেক বাকি রয়েছে। আপনারা নিজ নিজ ক্ষমতা সাধ্য অনুযায়ী আপনারা কোরবানি করবেন আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা দানশীলদের দান কবুল করুন, আল্লাহ তাআলা দানশীলদের সম্পদ বৃদ্ধি করুন, আল্লাহ তাআলা দানশীলদের সম্পদ বৃদ্ধি করুন, আল্লাহ তাআলা দানশীলদের হৃদয় আরও বড় করে দিন। পরিশেষে সবাইকে বলবো, আমার খুতবার অঙ্গভঙ্গি, মুখের অঙ্গভঙ্গি নিয়ে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত। ওয়াকিমুস সালাহ, একামত দিয়ে দিলাম।